সময় অসময় ফ্রুটময়। টুসিল, তোমার এই ফ্যাশন ডিজাইনের ভূতটা তোমার মাথা থেকে ছেড়ে ফেলো। তোমাকে তোমার বোনের মতোই মেডিকেলে পড়তে হবে। ভাইয়া, তোমার মেয়ে হয়েছে ভাবির মতো, বড় হয়ে দর্জি হবে। ফুপি, ফ্যাশন ডিজাইনিং এর মতো এত স্মার্ট আর অনারেবল প্রফেশন কে তুমি এত ছোট করে বলতে পারো না। প্রফেশন প্রফেশনই, সেটা যে কোনো ধরনের প্রফেশনই হোক না কেন। দেখেছো ভাইয়া, দেখেছো তোর মেয়ে আমার সঙ্গে কি ব্যবহার করলো, আর তুমিও কিছু বলছো না। ফুপি, আমরা খাই, খাওয়ার টেবিলে কথা না বাড়াই। আমি কথা বলি, শব্দ শেখো না আমার। ঠিক আছে, আমরা খাবার টেবিলে কথা না বলি, খাই, বাট জাস্ট কিপ ইট ইন ইওর মাইন্ড, তোমাকে মেডিকেলি পড়তে হবে, ফ্যাশন ডিজাইন না। ওকে, সেইটা না করে তুই তোর ফ্যাশন ডিজাইন করতেছিস, কতবার বলবো তোকে। এগুলা বাদ দিয়া মেডিকেলে ভর্তির প্রিপারেশন নে। দেখ তুই মন খারাপ করিস না, বাবা আসলে তোর একটা সিকিউর লাইফ চায়, তোর লাইফটা ইনসিকিউর হোক এটা তো বাবা কখনোই চায় না, এজন্যই তোকে বকাঝোকা করে। আর তুই যে ছোটবেলা থেকে মারি সেলাই মেশিনটা নিয়ে খেলতে খেলতে কখন এত ভালো ডিজাইন শিখবি, এটা তো আমারই বিশ্বাস হচ্ছে না। বাবা এটা বুঝে বল, তুই মন খারাপ করিস না, তুই আমাকে একটা ড্রেসের ডিজাইন করে দিবি। আমি কারো জামাই ডিজাইন করব না। এই তুশি, দেখ একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ডিজাইন সাবমিট করতে বলেছে। তুই অনেক সুন্দর ডিজাইন করিস, তুই চাইলে করতে পারিস। এসবের প্রতি এখন আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এসব করে বাবার মুখে বকা খাওয়া ছাড়া আর কিছুই পাবো না আমি। নেক্সট টাইম থেকে এসব আমাকে আর বলিস না। তুশি, দেখ কি হয়েছে। তুশি, তোকে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কথা বলেছিলাম না, ডিজাইনার খুঁজছে, ওখান থেকে তোকে সিলেক্ট করেছে। আমি তো সাবমিটই করিনি। তুই তো আমার কথা বিশ্বাস করবি না, এটা দেখ। কিন্তু সাবমিট কে করলো? আপু তুই? কিন্তু শুধু সিলেক্ট হলেই কি হবে, ভিসা প্রসেসিং, টিকেট, আর কত ঝামেলা, অনেক টাকারও ব্যাপার, এত কিছু কীভাবে ম্যানেজ হবে। আচ্ছা তুই চিন্তা করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবে। এই তিশা, তুই তোরা তো একসাথেই আছিস, আমাদের গ্রামের জমিটা বিক্রি করে দিচ্ছি, ওই টাকা তোদেরকে আমি দিয়ে দিব, তোরা যা খুশি কর। বাবা, জমি কেন সেল করবা? আরে ওই জমিতে তো আমরা কোনো কিছু করি না, খামাখা ফেলে রাখ কি, বরং বিক্রি করে টাকাটা দিয়ে দিব, তোরা তোদের ইচ্ছে পূরণ করিস। বাবা, তুমি কি জমিটা আমার জন্য সেল করবা? মারে,
আমাকে তোরা ভুল বুঝিস না, আমি তোদের একটা সুন্দর ভবিষ্যতের জন্যই এত চিন্তা করি। কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার মেয়ে দুটো এত জ্ঞানী হয়েছে, এত সাহসী হয়েছে। আমি তো এখনো বেঁচে আছি, আর আমি যতদিন বেঁচে আছি তোরা তোদের ইচ্ছা পূরণ করতে পারবি না, সেটা তো হতে পারে না। ফ্যাশন ডিজাইনটা খুব ভালোভাবে করবি, কেমন? এবার পাঞ্জাবি কই?